মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় আজ হাওড়া ওভার অফ বেঙ্গলের পক্ষ থেকে গোবিন্দ সাহার নেতৃত্বে প্রতিদিনের মতো আজও হাজার মানুষের খাবার তুলে দিলেন তাদের হাতে। দিন আনা দিন খাওয়া মানুষদেরকে পাশে দাঁড়ালেন ভয়েস অফ বেঙ্গলের কর্মাধ্যক্ষ সহ একাধিক কর্মীরা। লকডাউন পিরিয়ডে বিভিন্ন মানুষের হাতে অভুক্ত না থাকে এনাদের এই উদ্যোগে এলাকাবাসী সাধুবাদ জানাচ্ছেন। আজকে আমরা পঞ্চম দিনে চলছে, কত লোক করে পরিস্থিতি থেকে আমাদের কর্মসূচি চলছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি করে যাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে মমতাদি শাসনকালে যেন বাংলার কোনো মানুষ অভুক্ত না থাকে এটাই আমাদের লক্ষ্য। আমরা মমতাদি দলের সৈনিক, সারা বাংলা জুড়েই সর্বত্রই হচ্ছে, তারই একটা দৃষ্টান্ত হাওড়া জেলার মধ্য হাওড়া 26 নম্বর ওয়ার্ডে আমরা আজ করছি। আজকে আমরা পঞ্চম দিনে, এর আগেও আমরা ড্রাই ফ্রুট খাবার পৌঁছে দিয়েছিলাম বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ব্লকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো। আজকে আমরা করে যাচ্ছি। সব থেকে বড়ো দুঃখের বেদনা, যারা মমতাদির ভুল ধরে বেড়াচ্ছে তাদের মার্কেটে দেখা যাচ্ছে না। তারা ঠান্ডায় ঘরে বসে, এসি ঘরে বসে তারা মমতাদির ভুল ধরা শুধু চিন্তাভাবনা করছে, মানুষের পাশে নেই, মানুষের হয়ে কথা বলে না, খাদ্য নেই, খাদ্য পাঠাতে পারছে না, পরিযায়ী শ্রমিকদের টিকিট করে দিতে পারছে না, অজস্র দুর্নীতি, রেশনের চাল চুরি করে বেড়াচ্ছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা। তারা বাংলাটাকে বিভ্রান্ত করছে আর মমতাদির সমালোচনা করছে। একটা টুইটে দেখলাম নাকি মমতাদিকে ওরা নাকি টুইট করেছে দিলীপ ঘোষ। মমতাদি কোথায়? আমরা মমতাদির সৈনিক এবং বাংলার মানুষ বলি, মমতাদি আমাদের হৃদয়ে আছে। মমতাদি যতদিন থাকবে বাংলার মানুষের কোনো সমস্যা হবে না। আমরা মমতাদির সৈনিক। আজকে কতজনকে দিলেন? আমরা প্রতিদিন 1000 লোককে আমরা খাবার দিচ্ছি, বাড়ি টু বাড়ি পৌঁছে, বাড়িতে পৌঁছে দিচ্ছি। যতগুলো আছে আমাদের টিমওয়ার্ক কাজ করছে, আশেপাশে যারা আছে এখান থেকে নিয়ে যাচ্ছে। আমরা চালিয়ে যাব, যতদিন ভগবানের কৃপা থাকবে, লকডাউন পরিস্থিতি যতদিন থাকবে ততদিন আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাচ্ছি। আপনার নাম কি? আমার নাম গোবিন্দ সাহা। আমরা ভয়েস অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা দিচ্ছি এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে এবং মানুষের সহযোগিতা আছে। এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানের প্রোগ্রামে আমাদের সহযোগিতা করছে, যার যেরকমভাবে অর্থ সমর্থন হেল্প করছে তাদের কোনো আমি আমার পাশে দাঁড়িয়েছে। তারা ভেবেছে তারা মমতাদির সমর্থক, মমতাদির সৈনিক, তারা সেই হিসেবেই তারা পাশে সবাই দাঁড়িয়েছে। আমি একা না, আমি যার সামান্য একদম ক্ষুদ্র একজন মানুষ। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারী রিপোর্ট।